আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দ আরব প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি একজন প্রবাসী সর্বোচ্চ কত হাজার রিয়াল সে বাংলাদেশে পাঠাতে পারবে। তো আপনারা যারা নতুন রয়েছেন, নতুন ভিডিও দেখতেছেন, আশা করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেলটিকে অন করে দেবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো যে কথা সেটা হচ্ছে যে কত হাজার রিয়াল পর্যন্ত পাঠাতে পারবেন। দেখেন, সৌদি আরবে বর্তমানে যে আইনটা চলতেছে বা যে আইনটা রানিং রয়েছে সেটা হচ্ছে একজন কর্মী বা একজন প্রবাসী সে সর্বোচ্চ তার যে ইনকামটা রয়েছে সর্বোচ্চ তার ইনকামটাই পাঠাতে পারবে কোনো ব্যাংক দিয়ে, সেটা তার কোনো সমস্যা হবে না। ধরেন আপনার ইনকাম হচ্ছে প্রতি মাসে 1000 রিয়াল। ইনকাম বলতে আপনার যে কোম্পানির স্যালারি বা আপনার মালিক যে স্যালারিটা দিচ্ছে এগ্রিমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে আপনার ইনকাম। তো আপনার যে স্যালারিটা রয়েছে সেই স্যালারিটা যতটুকু হবে সেম পরিমাণ টাকাটা আপনি প্রতি মাসে ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশে পাঠাতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে। যখন আপনার স্যালারি থেকে টাকা বেশি পাঠাবেন তখন যদি ম্যানেজারের চোখে পড়ে অথবা জাস্টিফাই যদি আপনারটা নজরে আসে সেক্ষেত্রে হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি বাকি টাকাগুলো কোথা থেকে পাচ্ছেন। আপনার যদি 1000 রিয়াল স্যালারি হয়, আপনি প্রতি মাসে যদি 5000 রিয়াল পাঠান সেক্ষেত্রে বাকি 4000 রিয়াল আপনি কোথা থেকে পান, আপনি কি কাজ করেন, আপনার টাকাগুলো আসে কোথা থেকে, এই জিনিসগুলো জিজ্ঞাসাবাদ করবে। যদি আপনি সঠিক এবং প্রমাণ না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আটকায় ফেলবে। তো অনেকে হয়তো আমাকে বলবেন, ভাই আমরা তো বাইরে কাজ করে 4-5 হাজার রিয়াল মতো কামাই, কিন্তু বর্তমানে এতটা কাজ নাই। তারপরও যারা আপনারা 3-4 হাজার রিয়াল কামাইতেছেন প্রতি মাসে, কিন্তু বেতন হচ্ছে 1-1.5 হাজার রিয়াল বা 1500-2000 রিয়াল, কিন্তু 4-5 হাজার রিয়াল মতো ইনকাম করতেছেন, তাদেরকে বলবো আপনাদের যে স্যালারিটা রয়েছে এগ্রিমেন্ট অনুযায়ী, আপনারা এগ্রিমেন্ট অনুযায়ী যে স্যালারিটা পান সেটাই আপনি ট্রান্সফার করেন, মানে বাংলাদেশে পাঠান, আর বাকি যে টাকাটা থাকবে এক্সট্রা সেটা আপনি অন্য কোনো মাধ্যমে টাকাটা পাঠান, কিন্তু ব্যাংক দিয়ে পাঠায়েন না। কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনার চেকিং হয়, আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখে যে আপনি এক মাস আগে কত টাকা পাঠাইছিলেন। দেখলো আপনি গত মাসে 5000 রিয়াল পাঠাইছেন এবং আবার এই মাসে আপনি 5000 রিয়াল পাঠাচ্ছেন, সেক্ষেত্রে ম্যানেজারের কিন্তু চোখে পড়ে যাবে এবং আপনাকে অবশ্যই ধরবে যে গত মাসে তুমি 5000 রিয়াল পাঠাইছো, এই মাসে 5000 রিয়াল, তোমার স্যালারিটা কত। তখন কিন্তু আপনি কোনো জবাব দিতে পারবেন না যে আপনি বাইরে কাজ করছেন, কারণ গভর্নমেন্ট আপনাকে দেখবে না যে আপনি কোথা থেকে ইনকাম করতেছেন। আপনি বাইরে 6000 রিয়াল 15000 রিয়াল ইনকাম করেন সেটা গভর্নমেন্ট দেখবে না, গভর্নমেন্ট শুধু দেখবে যে আপনার স্যালারি কত, সেটাই দেখবে। সেটা বেশি পাঠাইলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, অনেকে কিন্তু আপনারা টাকা পাঠাচ্ছেন সমস্যা হচ্ছে না সেটাও আমরা জানি, কিন্তু যে কোনো সময় হতে পারে, কারণ আপনার এক বছরে কত আসে ইনকাম, 1000 রিয়াল হলে 12000 রিয়াল, কিন্তু আপনি টাকা পাঠাইছেন 60000 রিয়াল, বাকি রিয়ালগুলো কোথা থেকে পাইলেন, অবশ্যই চুরি করছেন। গভর্নমেন্ট আপনাকে ধরবে এভাবে, অবশ্যই তুমি চুরি করছো, না কোনো অবৈধ কাজ করতেছো, না হলে এতগুলা টাকা কই পাইলা, প্রমাণ দাও। তখন কিন্তু ভাই বাঁচার কোনো রাস্তা থাকবে না। আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি প্রবাসীরা কোম্পানির কাজের পাশাপাশি বাইরে কাজ করে কিন্তু ইনকাম করে, কিন্তু গভর্নমেন্ট এগুলো দেখবে না যে আপনি বাইরে কাজ করেন, আর বাইরে কাজ করাও তো একটা ইলিগেল তো না। তো ভাই হয়তো বুঝছেন আমি যে কথাগুলো বুঝাইতে চাইতেছি, অবশ্যই বুঝছেন। আপনারা যারা যারা যে রিয়েলগুলো ইনকাম করতেছেন আপনাদের স্যালারিটাই পাঠানোর চেষ্টা করবেন, আর বাকি যদি অতিরিক্ত টাকা ইনকাম করেন সেক্ষেত্রে অন্য কোনো পদ্ধতিতে দেশে পাঠাই দেন, আকামার ওপর বেশি টাকা পাঠায়েন না, স্যালারি যেটা আছে ওইটাই পাঠান, তাহলে আপনি সবসময় সেফ থাকবেন। এই ছিল আজকের মূল কথা, অবশ্যই আপনাদের একটু হলে উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, আর কিছু বলবো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, টিল দেন, আল্লাহ হাফেজ।